অস্ত্রের খোঁজে পুকুরে জাল ফেলে মিলল মাছ আর দুটি মোটরসাইকেল। চট্টগ্রামে পাহাড়তুলিতে এক পুকুরে কয়েক ঘন্টা চলে পুলিশের নিষ্ফলে অভিযান। এক আসামির দেয়া তথ্য মতে 5 আগস্টের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে নেওয়া হয়েছিল এই উদ্যোগ। সিলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে। জাল ফেলা হয়েছিল অস্ত্রের খোঁজে, কিন্তু ধরা পড়ল বিভিন্ন জাতের মাছ। দুই পারে দাঁড়িয়ে নিষ্ফল অভিযান প্রত্যক্ষ করে শত শত মানুষ। 5 আগস্টের পর পাহাড়তুলি থানা থেকে লুট হওয়া 8টি পিস্তল, 6টি শটগান, 3টি SMG ও 2টি চাইনিজ রাইফেলের খোঁজে জাল ফেলা হয়েছিল পাহাড়তুলির ধোপাপাড়া পুকুরে। সোমবার ভোরে গ্রেফতার একজনের দেয়া তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে দুটি পুরনো মোটরসাইকেল মিললেও পাওয়া যায়নি কোনো অস্ত্র। মালামালগুলো নিয়ে গেছেন, তাতে কিছু এইসব মালামাল উদ্ধার করে পোশাক আছে, তারপর বেল্ট আছে, জুতো আছে, আমাদের যে ঘড়ি মোবাইল নিয়ে গেছে অফিসারদের ঘড়ি নিয়ে গেছে, এই তথ্য জিনিসগুলো তার কাছ থেকে আমরা উদ্ধার করছি। 5 আগস্টের পর CMP-র 16টি থানা থেকে লুট করা প্রায় 950 অস্ত্রের মধ্যে 166টি উদ্ধার হয়নি এখনও। আমরা তো অধিকাংশ অস্ত্রই উদ্ধার করতে সক্ষম হয়েছি, বাকি যে 166টা অস্ত্র উদ্ধার করা সম্ভব হয় নাই, সে সমস্ত অস্ত্র আমরা উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। মোট আমরা এর মধ্যে বেশ কয়েকজনকে চিহ্নিত করেছি, চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তারের আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। লুট হওয়া অস্ত্র বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে বলে সন্দেহ পুলিশের। উদ্ধার অভিযান অব্যাহত রাখার ঘোষণা তাদের। থানা থেকে যে 35টা যে মোটরসাইকেল আপনার হলো যে ভাঙচুর করেছে এবং লুট হয়েছে, এবং এই 35টার মধ্যে আমরা 2টা পেয়েছি এখানে। আমাদের যে লুণ্ঠিত যে অস্ত্র, যে এগুলো আমরা যে কোনো মূল্যে আমরা উদ্ধার করব। মামুন রশিদ অফি, যমুনা নিউজ, চট্টগ্রাম।